আমি এটা চাই ঘুরতে নৌকায় করে পরবর্তীতে কি হবে সিরিয়াল গুলোর মতো পাহাড় আছে এবং পাহাড়ে মেঘ আছে তার মানে কেউ চাইলে একটা পাহাড় ঘুরতে যেতে পারবে সবচেয়ে মজার হচ্ছে যেগুলো রেস্টুরেন্ট আছে স্বাগতম সবাইকে বিচার রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা একটু ঘোরাঘুরি করে আসব আর একটু দূরেই গিয়ে ঘোরাঘুরি করে আসবো আমাদের এখান থেকে তোমার এখান থেকে কত দূরে অনেক দূর তো আমরা আজকে যে সিটিটা এক্সপ্লোর করব তার নাম হচ্ছে ত্রিবান্দ্রম সিটি আর এই সিটিটা হচ্ছে এটা হচ্ছে কেরালার ক্যাপিটাল সিটি এবং অনেক সুন্দর একটা সিটি আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল এক্সপ্লোর ইয়ার থেকে আর ওনাদের ভিডিও লিঙ্কটি আমাদের ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা চাইলে অরিজিনাল ভিডিওটি ওখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি প্রথমে তো ঠান্ডা হয়ে গেলাম সাগরের পানি দেখে ওয়াও অনেক সুন্দর সমুদ্রের পাশে ত্রিবান্দ্রম capital of Kerala. Wow, nation that though. Restaurant, top highest restaurant. পরিষ্কার পরিচ্ছন্ন শহর মনে হচ্ছে না? একটা গাছের ফুল রয়েছে পরিষ্কার বীচ পাহাড় আছে গরমের দিনে কি শান্তি অনেক সুন্দর গোছানো সিটি মনে হচ্ছে না হ্যাঁ চার্চ architecture দেখতে পাওয়া যায় different আমি এটা চাই ঘুরতে নৌকায় করে উপর থেকে অনেক সুন্দর লাগছে সবুজ অনেক সুন্দর একটা সিটি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে না আরেকটু বেশি দেখালে আমাদের আরো ভালো লাগতো আরেকটু দেখতাম না সেটা গিয়ে দেখতে হবে সেই জন্য এখানে অল্প করে দেখানো হয়েছে হ্যাঁ এটা একটা টুরিস্টদের আকর্ষণ করে রাখার জন্য না যে যাকে সেটা থাকে না আর পরবর্তীতে কি হবে সিরিয়াল গুলোর মতো না এরপরে কি হবে কি হবে কি হবে শোনো মহাত্মা গান্ধীজি কিন্তু এই সিটিকে চিরসবুজ শহর হিসাবে আখ্যা দিয়েছিল কারণ এই যে দেখলে তো শহরটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সবুজে ভরা হ্যাঁ আর এটা হবে আমার কাছে আমি তো যেটা জানলাম যে এটা আরব সাগরের সাইডে তো সে কারণে নিশ্চয়ই এখানে অনেক নারকেল গাছ যেটা আমরা দেখলাম এখানে ভিডিওর মধ্যে অনেক নারকেল গাছ আছে সবুজ থাকাটা স্বাভাবিক
আর আমার কাছে মনে হচ্ছিল মন্দিরটা আর একটু বড় করে দেখাতে পারতো আমরা। এখানে আসলে ভিডিওটাই শর্ট ছিল, অনেক শর্ট ছিল ভিডিওটা, আর সিবিজ গুলাও তো অতটা ভালোভাবে দেখাইনি, একটা জাস্ট একটা পরিষ্কার সিটি, অনেক পরিষ্কার সিটি ছিল, সিবিজ গুলো অনেক পরিষ্কার পরিষ্কার ছিল। আমাদের আমাদের গুলাতে গেলে তো মনে হয় যে মানুষ যে মানুষ এত পরিমাণ অপরিষ্কার করে রাখে, সেই তুলনায় ওখানে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক পরিষ্কার অনেক পরিষ্কার। আর ওখানে পাহাড় আছে এবং পাহাড়ে মেঘ আছে, তার মানে হচ্ছে যে অনেক উঁচু পাহাড় যেখানে গিয়ে আসলে একটু শীতল হওয়া যাবে, তো ওরকম জায়গাও আছে আর কি। হ্যাঁ, তো একটা সিটিতে যদি সাগরের পাহাড়ে হয় এবং ওখানে যদি পাহাড় থাকে এবং সেই পাহাড়টা যদি মেঘের কাছাকাছি হয়, তাহলে বুঝতেই পারছো ওই সিটিটাতে আসলে থেকে সেই ধরনের একটা ভাব আসবে এবং মনটা আসলে প্রশান্তিতে থাকবে সবসময়, যে কেউ চাইলে একটু পাহাড়ও ঘুরতে যেতে পারবে, সাগরে যেতে পারবে। যেগুলো রেস্টুরেন্ট আছে সমুদ্রের পাড়ে বসে বসে খাচ্ছে না, আমার কাছে খুব ভালো লাগছে, বসে বসে সমুদ্রের পাড়ে খাবো আর এরকম বসে বাইরের দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে, এখনই হচ্ছে না। আর এই সিটিটার আসলে অনেক পুরাতন সিটি, তিরুবনন্তপুরম বাংলায় যেটা উচ্চারণ হয় আর কি। তো এখানে হচ্ছে 1000 খ্রিস্টাব্দ পূর্বে থেকে এখানে কিন্তু বিজনেস শুরু হয়ে যায়, কেননা এর লোকেশনটা এমন একটা জায়গা যখন আরব সাগর থেকে বাণিজ্য করতে আসতো তখন সেটা আসলে রাস্তায় পড়ে যেত, যে কারণে এখানে অনেক আগে থেকেই বিজনেস চলতেছিল এই শহর। আর এই কারণে আমার কাছে মনে হয়েছে যে শহরটা বেশি উন্নত হয়েছে আর ব্যবসাও বেড়েছে আমার কাছে মনে হয়েছে, এবং আইটি সেক্টরও যেটা দেখালো যে তারা কিন্তু অনেক বড় আইটি হাব হিসাবেই কাজ করছে এখন, এবং 2016 সালে তারা মানে হাইয়েস্ট র্যাঙ্কিং এ ছিল যে সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রে। আর আগেই বললাম যে মন্দিরটার কথা বললাম তোমাকে, এই মন্দিরটা অনেক পুরনো, 1800 দিকে তৈরি এই মন্দিরটা, এবং মন্দিরটা অনেক বড় এবং অন্যান্য অনেক ভিডিওতে আমরা কিন্তু মন্দিরটা দেখেছি যে অনেক মন্দিরের মতো দেখতে লাগে, অনেক সুন্দর। আমি এই জন্য বলতেছিলাম যে মন্দিরটাকে আরো একটু বড় করে দেখাতে পারত, আমার কাছে এসব পুরনো জিনিস দেখতে ভালো লাগে সেই জন্য। যা হোক, তারপরেও যতটুকু দেখিয়েছে এই মন্দির, বিষ্ণু মন্দিরটা আসলে অনেক বড়, অনেক বড় একটা মন্দির এবং অনেক সুন্দর হবে আমার কাছে মনে হয়, আমার যাওয়ার খুবই ইচ্ছা। ওকে, আমরা পরবর্তীতে আসলে ঘুরে নিজেরা সশরীরে গিয়ে তিরুবনন্তপুরম এক্সপ্লোর করে আসব। তিরুবনন্তপুরম ঘুরে আমাদের অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আজকে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।